Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. এক্সারসাইজ করে এসে ভালো ভালো খাবার না খেলে শরীরটা থাকবে কেমন করে? আমি আর তোমার সঙ্গে একটাও কথা বলবো না। আচ্ছা রামু, রুমিকে দুধটা দিয়ে যা। রামু, রুমিকে দুধটা দিয়ে যা। দেখাচ্ছি মজা। খাবি না, খাবি না? আচ্ছা বাবা, খাচ্ছি খাচ্ছি। এই যে মা দুধ। হ্যাঁ দে। নে রামুদা, তোমার ছেলে এখন কেমন আছে? আজ অনেক ভালো দিদিমণি। তোমরা না থাকলে তো ছেলেটাকে বাঁচাতেই পারতাম না, বিনা চিকিৎসায় মরে যেত। থাকো সব কথা, যখন যা দরকার খেয়ে নেবে, কেমন? আচ্ছা দিদিমণি, আচ্ছা। ইটিং টাইম ইন নো রিডিং বাপি। আমার পেট ভরে গেছে। দুধ না খেয়ে তুমি যেতে পারো না। আর খেতে পারছি না। আর একটু আছে, ঠিক পারবে, ধরো খাও। ঠিক হয়েছে বাপি, তুমি না? এ কেমন জব্দ পিসিমণি, কাল থেকে আমি ডায়েটিং করব। আমার সঙ্গে আর কথা বলবি না বললি যে? বেশ করব। তুমি কি বাপি? তোকে বলতে ভুলে গেছি, অনিমেষের বোন দীপা ফোন করেছিল। ও, ওরা পুরী থেকে ফিরে এসেছে, কি মজা! আমি এক্ষুনি ফোন করছি। জানো দিদি, অনিমেষের ফ্যামিলিটা খুব ভালো, মিশুকে রুমিকে সত্যি খুব ভালোবাসে। ঠিক বলেছিস, মা মরা ফুলের মতো মেয়েটাকে কেউ ভালো না বেশি পারে? খুব সুন্দর দেখতে তো। তোর যদি পছন্দ হয়ে থাকে তো আমি ছেড়ে দিচ্ছি, মালা বদল করে নে। অসভ্য, দেখো বৌদি, ভেরি হ্যান্ডসাম। এ তো সোমনাথ, তুমি ওকে চেনো? হ্যাঁ চিনি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট রবীন চ্যাটার্জির একমাত্র ছেলে। তুমি চিনলে কি করে? আমাদের কলেজেই পড়তো, খুব ব্রিলিয়েন্ট ছেলে, হ্যান্ডসাম, অ্যাট্রাকটিভ, খুব সুন্দর গানও গাইতো। কিন্তু সোমনাথের তো ইন্দ্রাণীর সাথে অ্যাফেয়ার্স ছিল, সব সময় ওদের একসঙ্গে দেখা যেত। ইন্দ্রাণী? হ্যাঁ, আমরা একই কলেজে পড়তাম, আমাদের থেকে জুনিয়র ছিল, দেখতে খুবই সুন্দরী। ইন্দ্রাণী কোথায় থাকে তুমি জানো? ঠিক বলতে পারবো না জানিস, শুনেছি কলকাতার বাইরে, ওদের তো বিয়েও হবে জানতাম। তুমি আমার একটু উপকার করবে বুদি? বল না, ইন্দ্রাণীর হোয়্যারাবুটসটা আমাকে এনে দেবে প্লিজ? আমি নিশ্চয়ই চেষ্টা করব। এতে তুই এত চিন্তা করছিস কেন? কে কি বললো না বললো সব পরো আমি করি না, তাছাড়া বড় লোকের ছেলেদের নামে ওরকম অপবাদ অনেকই রটায়। সোমনাথ ধীরে টুকরো ছেলে, ওর সঙ্গে তোমার বিয়ে হবে, দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। একটা কথা মনে রেখো, আমার চেয়ে বড় ওয়েল উইশার তোমার আর কেউ নেই। হ্যালো, আমি রুমি বলছি। অনিমেষদা, রুমি কে? কিছু খবর পেলে? নর্থ বেঙ্গল। কোথায় থাকে? ডুংরি। ডুংরি? সেটা আবার কোথায়? কলকাতা থেকে অনেক দূর। অনেক দূর? এখন আমি কি করি? তুই বরং কাকা বউকে আরেকবার বুঝিয়ে বল। বাপি কি তো তোমরা জানো, ভীষণ অ্যাডামেন্ট, একগুঁয়ে, জেদি, যা বলবে তাই করবে। তাহলে কি করবি? এখন একমাত্র উপায় হলো ইন্দ্রাণীকে এনে বাপির সামনে হাজির করা। তুমি একটা ব্যবস্থা করে দাও না অনিমেষদা। কিন্তু কাল ভোরেই কল্পনা বোনের বিয়েতে আমি রাতেই যাচ্ছি। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, তুই বাড়িতেই থাকিস। ঝামেলা ঠামেলায় ফেসে যাবো না তো, বড়লোকের মেয়ে
মূর্ছেন যেতে কতক্ষণ, শেষে আমায় না হাজতবাস করতে হয়। অয়ন, আমার উপরে কি তোর বিশ্বাস ভরসা হারিয়ে ফেলেছিস? না না, আমি ঠিক সেভাবে বলিনি। তুমি শুধু আমার বোনের বন্ধু নয়, নিজের বোনের মতো, আর তুইও যে আমার ভাইয়ের মতো সেটাও ওকে জানিয়ে দিয়েছি, তোর পরিচয়টাও ওকে বলে দিয়েছি। বাই দি বাই, তোর ড্রাইভিং লাইসেন্সটা আপ টু ডেট আছে তো? হ্যাঁ হ্যাঁ। আমি তাহলে এখন উঠি? হুম, জায়গাটা মনে রাখিস কিন্তু, টালিগঞ্জ মেট্রো রেল স্টেশনের সামনে, তাই তো? কারেক্ট, এই না গাড়ির চাবি। ম্যাডাম, এটা গাড়ি, এরোপ্লেন নয়। কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানেন না? জানি, বড় বড় কথা না বলে তাড়াতাড়ি চলুন তো। ছি ছি, তোর মান মর্যাদা সব ধুলে মিশিয়ে দিলে, সোসাইটিতে মুখ দেখাবো কি করে? ওরা আজকালকার মেয়ে, বেশি জোর আর জেদ করতে গেলে ওরা মানবে কেন? ওদের কাছে দেখে ভালোবেসে বুঝিয়ে কি বোঝাবো সোমনাথের বাবাকে যে আমার মেয়ে এতই আধুনিকা যে নিজের বাবাকে অবজ্ঞা করে এত স্পর্ধা হবে লোক? নিশ্চয়ই এতে তোমারও সমর্থন চাই। শুনুন, ঘরের জন্য এসেছো বুঝি? হ্যাঁ গো, 20 নম্বর ঘরটা দিয়ে দাও না। কাকে ঘর দেব? আপনারা ওর কথায় কিছু মনে করবেন না। ও না, একটু ওরকম। ও ও মানে কি? ও মানে ইয়ে ইয়ে ইয়েটা আবার কি? আরে ইয়ে ইয়ে, আরে ইয়ে মানে বুঝো না। আরে ইয়ে ইয়ে ইয়েটা কি? তুমি এত কম বোঝো না? না একা বুড়ো বসে ভীমরুতি হয়েছি, ইয়ে মানে বোঝে না। উকি উকি, তুমি যেমন আমার ইয়ে, তেমনি ও হচ্ছে ওর ইয়ে মানে স্বামী, ওরা হচ্ছে স্বামী স্ত্রী। এবার বুঝেছো? মানে ওই ইয়ে? হ্যাঁ ওই ইয়ে। এত দেরিতে বোঝে না? না এবার ধরেছি। তিতলি তিতলি, আই বংশী, আই বংশী, আই বাবু। মাঝি কি মাঝি? এদের নিয়ে 20 নম্বর ঘরে যা। আগে পাকা কথাটা হোক। কোনো পাকা কথা নাই, চুপ করে দাঁড়িয়ে থাকো, চাবিটা দাও, 20 নম্বর ঘরে চাবিটা দাও। তোমাদের জিনিসপত্র কোথায় মা? বাইরে গাড়িতে। যা তো বংশী, গাড়ি থেকে জিনিসপত্র এনে 20 নম্বরে ঢুকিয়ে দে। আচ্ছা মা, দাও চাবিটা দাও। আরে মুঠো করে ধরে আছো কেন? কি যে হচ্ছে না। নে যাও মা, ওর সঙ্গে যাও। আইয়ে কি হলো, হা করে বোকার মতো দাঁড়িয়ে আছো কেন? এসো। আগো খাতাতে কি তুমি সই করবে নাকি? না না দিন, আমি সই করে দিচ্ছি। ও দাঁড়া, ঠিকানাটা অ্যাডভান্স কত দেব? কদিন থাকবে? দু-3 দিন। দু তিন দিন, তাহলে হলো 3×4 = 12, 1200 টাকা। 1200 টাকার অর্ধেক হাফ দিতে হবে 600 টাকা। আরে তুমি যা পড়ো দাও তো। আসেন দাদা বৌদি, আসেন। আসছি। হ্যাঁ ম্যাডাম। ও ম্যাডাম শুনছেন?
কি করে এলেন জিজ্ঞাসাটা তো আমারও। চাটা খেতে খেতে মনে করার চেষ্টা করুন। কাল রাতে না ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম একটা বিড়াল দেখে। ভাগ্যিস বাঘ কিংবা নিংটি ইঁদুর দেখেননি, তাহলে কি হতো? আপনি এত ভীতু জানতাম না তো। আচ্ছা কলকাতা থেকে একা একা এত দূরে এলেন তখন ভয় করেনি? করেনি, কারণ আপনি বাঘ বেড়াল কিংবা নেংটি ইঁদুর তিনটের একটাও নন। কোন ঘরে কে কে আছে দেখাবে চল। তানাল বুড়ো বাবুর ওটার আছে से एक अमीर घर की लड़की पलिए से। चलो चलो देखे चलो देखे जो तुम्हारी तसल्ली हो। सुंदर की चाय की सुंदर की हो जे? बहुत सुंदर बल्कि बोलून बोलून ओके नॉय आमाय बोलून तुम्हारे बोलते जावे कान जा बोलार आमाय बोल তুমি যা বলবে তাই মেনে নিতে হবে। হ্যাঁ মেনে নিতে হবে, একশো বার হাজার বার লাখ বার কোটি বার মানতে তুমি বাধ্য। বাহ বিউটিফুল, আপনি এত বড় একজন অভিনেতা জানতাম না তো। ইউনিভার্সিটি লাইফে নাটক নিয়ে একটু গবেষণা করার চেষ্টা করেছি, কিন্তু আপনি তো আমার কোনো অংশেই কম নন ম্যাডাম। সবসময় এরকম ম্যাডাম ম্যাডাম করবেন না তো। আমার একটা নাম আছে রুমি, রুমি রুমি চৌধুরী। আমার পরিচয়টা তো আপনি কোনোদিনও জানতে চাননি। একজন অচেনা অজেনা যুবকের সাথে আপনি এভাবে একা একা? আপনি তো বলেছিলেন কৌতূহল থাকা ভালো কিন্তু তার একটা সীমারেখা থাকা উচিত। একেবারেই থাকবে না সে কথা তো বলিনি, কতটা থাকবে তাও তো বলেননি। খুব ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। বাবার মৃত্যুর পর জ্যাঠামশাই কাকারা সব সম্পত্তি হাতিয়ে নিয়েছেন। আমার জীবনে আমি ছাড়া আর কেউ নেই। এককালে জমিদারের ছেলেকে এখন জমাদারও বলতে পারেন। এমএ পাশ করার পর হঠাৎই অনিমেষদার সঙ্গে আলাপ, উনি আমার গডফাদার। আজ আমার চা কিছু সব অনিমেষদার জন্য। আপনি রেডি হয়ে থাকুন, আমি পোস্ট অফিস থেকে এক্ষুনি আসি। বড় ডুমরিতে ইন্দ্রাণী ঘোষ বলে বোধহয় কেউ নেই, ছোট ডুমরিতে যদি থাকে তাহলে কাল পরশুর মধ্যে খবর পাওয়া যাবে। এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি? না 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 না, আমি কোন লেম এক্সকিউজ শুনতে চাই না। আই ওয়ান্ট ওয়ার্কলেস জ্যাবস। আপনি এখানে এত রাতে ঘুমননি? আপনি তো ঘুমটা ভাঙিয়ে দিলেন। ভেরি সরি। এত অপূর্ব বাজান সেটা বুঝতে পারিনি। বাবা কি ভাগ্য আমার, তাহলে আপনার ভালো লেগেছে? মেয়েদের মতো দেখামো করবেন না তো, সবই বোঝেন অথচ এমন ভাব দেখান যেন কিছুই বোঝেন না। ভালো না লাগলে নিশ্চয়ই বলতাম না।
আপনি তো হচ্ছে কোন অংশেই কম নন ম্যাডাম। সবসময় এরকম ম্যাডাম ম্যাডাম করবেন না তো। আমার একটা নাম আছে রুমি, রুমি রুমি চৌধুরী। आज तो की बहुत बहुत खूबसूरत दिखा दे दिल बिल्कुल। देवी चरण फूल मेन्सा आई बाप तुझने हाथे एक फूल एक रंग তোমাদের দুজনের মনের কামনা এক। বন্দেবী তোমাদের মনের ইচ্ছা জরুর পুরা করবেন। আচ্ছা মেমসা, তুমি বন্দেবীর কাছে কি চেয়েছো মেমসা? লড়কা না লড়কি? আরে যাও সব যাও, মেমসাকে দেখো। আরে যাও না। চলুন চলুন। সুন্দর জিনিসই ফুটেছে। মানে মানে সুন্দর জিনিসই তো কাঁটা থাকে, যেমন গোলাপে কাঁটা, ইলিশে কাঁটা, ভালোবাসায় কাঁটা। কি আপনার হাত থেকে তো রক্ত পড়ছে। আমরা একে অপরকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারতাম না। সোমনাথের সঙ্গে যদি একদিন দেখা না হতো তাহলে তাহলে যেন মনে হতো আমি দম বন্ধ হয়ে মরে যাব। ওরও অবশ্য তাই। আমাদের সম্পর্ক যেন জন্ম জন্মান্তরে। অনেকেই ভাবত আমাদের বিয়ে হয়ে গেছে, যত দূরেই থাক না কেন। ওর জীবনের প্রতিটি মুহূর্তের কথা ও আমায় জানাবেই। আমারও অবশ্য তাই। আপনারা বিয়ে করবেন না? বিয়ে বিয়ের ব্যাপারেই তো দুষ্টুটা আমায় চিঠিতে লিখেছে। সোমনাথের মতো ছেলেকে স্বামী হিসেবে পাওয়া তো যে কোনো মেয়ের কাছেই গর্ব। তোমার কি মনে হয়?
সোমনাথের সঙ্গে তোমার যদি আগে দেখা হতো তাহলে কি তুমি এখানে আসতে? কি জানতে এসেছো ওর সঙ্গে আমার কি সম্পর্ক? তাই না? ছবিটা দেখো তো, চিনতে পারো কিনা? বন্ধুত্ব ছাড়া সোমনাথ আর আমি বিয়ের কথা কোনোদিন কল্পনাই করতে পারিনি। বন্ধুত্ব থাকলেই যে তার সঙ্গে অন্য কোনো সম্পর্ক গড়তে হবে তা আমরা দুজনেই বিশ্বাস করি। তোমার ছবি দেখে ওর খুব পছন্দ হয়েছে, তোমাকে আমারও ভীষণ ভালো লেগেছে। সত্যি তুমি সোমনাথের যোগ্য সঙ্গিনী হবে। তোমাদের বিয়েতে সোমনাথ আমায় বার বার যেতে লিখেছে। আমার হেলথ সেন্টারে অসহায় গরিব পেশেন্ট গুলোকে যদি ছেড়ে না যেতে পারি তাহলে ঈশ্বরের কাছে প্রার্থনা করব তোমাদের বিবাহিত জীবন মধুময় হোক। তোমাদের বিবাহিত জীবন মধুময় হোক। রুমি, রুমি, তুমি তোমার বাবার কাছে গিয়ে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নাও, আর আমাকে ভুলে যাও। না 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 অয়ন, না। যদি কোনো অপরাধ করে থাকি ক্ষমা করে দেবেন। না না, ওসব কথা কেন? আমার মেয়েকে ভালোভাবে রেখো বাবা, ফুলের মতো মেয়ে আমার, ওকে কোনো কষ্ট দিও। সুখে থাক। আসুন মিস্টার চৌধুরী, ইয়োর ডটার ইজ হিয়ার। চৌধুরী, আপনি কি ওনার এগেনস্টে কোনো চার্জ জানতে চান?
সির একে ছেড়ে দিন, আপনাদের যে ফর্মালিটিস আছে আমি করে দিচ্ছি, আপনি যেতে পারেন। চোখের দিকে তাকিয়ে মনের কথা বুঝতে পারো না? চলো, যার জীবনের কোনো ঠিকানা নেই তাকে নিয়ে তুমি কোথায় যাবে রুমে? আমি আর আমার ভালোবাসাই তো তোমার জীবনের ঠিকানা। আই লাভ ইউ, আই লাভ ইউ অয়ন, আই লাভ ইউ। এখন তোমার প্রথম কর্তব্য হচ্ছে রুমিকে তোমার ঠিকানায়, রুমিকে ওর ঠিকানায় যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে দেওয়া। আন্ডারস্ট্যান্ড? পুলিশ তোমাকে ছেড়ে দিল, আমি তোমাকে কিন্তু অত সহজে ছাড়ছি না। বলো আমি এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।